গেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী এতগুলো অসত্য কথা বলতে পারছেন? আমাদের পার্টি থেকে আমরা 54 জনের একটা লিস্ট জারি করেছি, 54 আছে তো 59 হয়েছে, কিন্তু এছাড়া 70 জনের বেশি মানুষ বিজেপি কার্যকর্তা বিভিন্ন কারণে মারা গেছে গত 5 বছর, তার লিস্টও আছে, গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু গত কয়েকদিন ধরে তৃণমূলের সঙ্গে দূর দূরান্তের সম্পর্ক থাকলেও যদি কেউ কোনো কারণে নিহত হয় বিজেপির লোককে যুক্ত করে দেওয়া হচ্ছে, সমস্ত নিজেদের মধ্যে মারামারি করে পড়ছে, ধোলাবাজির জন্য মারাচ্ছে, সিন্ডিকেটের কারণে মারা যাচ্ছে, ইট বালি চুন সুরকির কারণে মারা যাচ্ছে। আমরা যে কোনো মৃত্যুর বিরোধী, এ ধরনের মৃত্যু আমরা চাই না, কাম্য নয়, পশ্চিমবঙ্গের বাইরে কোথাও এই মৃত্যু হয় না। কিন্তু কি ভয়ঙ্কর অবস্থা রাজ্যের ল অ্যান্ড অর্ডার, তৃণমূল দলটা মারামারি করতে করতে মিলে যাবে, শুধু শুধু আমাদের কার্যকর্তাদের গ্রেপ্তার করা হচ্ছে, আমাদের কর্মীদের নামে মিথ্যা কেস দেওয়া হচ্ছে, আমাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে পর্যন্ত খড়গপুরের একটা মাফিয়া সিনু নাইডু তার সঙ্গে তার মৃত্যুর সঙ্গে যুক্ত করার চেষ্টা হয়েছে, কৃষ্ণগঞ্জের বিধায়ক তার হত্যার সঙ্গে আমাদের দলের সঙ্গে তাদের যুক্ত করার চেষ্টা হচ্ছে। আমরা জানি প্রক্রিয়াটা চলবে, পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই এটা বাস্তব সত্য, তার জন্য আমরা মোটামুটি ভাবে একটা ভেবেছি, আর একদিন দুদিনের মধ্যে আমাদের সভাপতি সাধারণ সম্পাদকের যে টিম তার আমরা বুঝবো, এই মাসে পশ্চিমবঙ্গে বা কলকাতা শহরে একটা বড় ব্যাপক আন্দোলনের ডাক আমরা দিতে চলেছি, আপনাদের কাল পরশুর মধ্যেই জানিয়ে দেবো কবে হবে আন্দোলন, কি পর্যায়ে হবে আন্দোলন, কিন্তু ব্যাপক বড় আন্দোলন হবে, লক্ষাধিক মানুষের সমাবেশ হবে। পশ্চিমবঙ্গে যেভাবে পুলিশি সন্ত্রাস তৃণমূলের সন্ত্রাস শুরু হয়েছে, কালকে বারাসাতের ঘটনা সাম্প্রতিকতম ঘটনা, বারাসাতে বাইরের লোকদের দিয়ে পুলিশ আমাদের বিজেপি কার্যকর্তাদের উপরে তাণ্ডব করেছে,